মুস্তিরী মমতাজ অলকদা মহাশয়, সর্বোপরি আপনারা, আপনারা মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন, যে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন গোটা গ্রাম বাংলা থেকে শহর অঞ্চল পর্যন্ত। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী দেখার জন্য নেত্রী বলেছেন আপনাদের সাথে আছে, পাশে আছে, এখানে মায়েরা আছেন, আপনারা এখানে আপনার স্বাস্থ্য সাথী কার্ড পেয়েছেন, আপনারা স্বনির্ভর। তাই আপনারা যেদিন ভোট দিতে যাবেন, আমি বিশেষ কথা আপনাদেরকে বলবো না, একটা কথাই বলবো যে ভারতবর্ষের মাসিং পর্যন্ত কোন রকম প্রধানমন্ত্রীর আমলে জাতিভেদ এই ঐক্যর ফাটল ধরেনি, এই ঐক্যর ফাটল ধরেছে। তার জন্য সত্যি আমরা দুঃখিত, কিন্তু চলে আসি 2019 এর নির্বাচন। এই তো এই তো 2019 এর নির্বাচনটা আমি চাই উন্নয়ন নিয়ে হোক, মাইকটাও বড় হয়ে গেছে, কিছু না বলে আগে ক্ষমা চিনি, কারণ এই গরমে এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা বক্তৃতা শোনা পেয়েছেন তো, আমার এত কম কেন, জোর করে বলুন, আমরা সহযোগিতা পেয়েছেন কেন, আমরা সর্বদাই মানুষের সঙ্গে যোগাযোগ রাখি তো, আপনারা বসন্তের কোকিল দেখেছেন, বসন্তকালেই দেখা যায় আর দেখা যায় না, বেশি মেয়ে কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে আছে, এই গরমে স্কুল যাওয়াটা পায়ে হেঁটে অনেকটাই কষ্টকর, দিদি তাদের জন্য উন্নয়ন নিয়ে হয় চোখ বন্ধ করে বলতে পারি 42-এ 42-টা আমাদের সবকটা প্রার্থী আমাদের পশ্চিমবঙ্গ অন্তত জিতবে, কিন্তু না আজকে পুরোটাই প্রচারের মাধ্যমে সবকিছু হচ্ছে, কিন্তু আপনারা কি জানেন অনেক লোক সত্যি আমরা যাই না, সত্যি হচ্ছে আজকে সেনাদেরকে নিয়ে আজকে রাজনীতি হচ্ছে, কে এর জন্য আমাদেরকে ভোটটা দিন, ওর জন্য আমাদেরকে ভোটটা দিন, আপনারা কি জানেন গত 5 বছরে আমাদের দেশে সবচেয়ে বেশি সেনারা শহীদ হয়েছে, আপনারা কি জানেন গত 5 বছরে সবচেয়ে বেশি কৃষকরা আমাদের দেশে সুসাইড করেছে, আপনারা কি জানেন গত 5 বছরে কাশ্মীরে যুবকরা সবচেয়ে বেশি হাতে বন্দুক নিয়ে জঙ্গি হয়েছে, আপনারা কি জানেন আমাদের দেশে এখনো 100 কোটি এরকম মানুষ আছে যারা জলের সমস্যা ভুগছে, আপনারা কি জানেন 3 কোটি এমন বাড়ি আছে আমাদের দেশে যেখানে এখনো ইলেকট্রিসিটি পৌঁছতে পারেনি, যেখানে আমাদের পশ্চিমবঙ্গে প্রত্যেকটা বাড়িতে ইলেকট্রিসিটি আছে, এরকম অনেক কিছু আছে যেখানে আমাদের দিদি আমাদের রাজ্য অনেকটাই এগিয়ে দেশের অন্যান্য রাজ্য থেকে, সেই জন্য আপনাদের অনুরোধ করবো যে 29 তারিখে যখনই আপনারা ভোট, আমি এখন একদমও বলিনি কি আপনারা আমাদেরকে ভোটটা দেবেন, আমি প্রথমে এসে বলেছি আপনাদের আশীর্বাদ চাইতে এসেছি, কারণ আমার মনে হয় যে নির্বাচন প্রত্যেক বছর 2 বছরে হয়, যেটা সবচেয়ে বেশি দরকার মানুষের ভালোবাসা, মানুষের বিশ্বাস, মানুষের আশীর্বাদ আর মানুষের আস্থা, এই 4টে জিনিস যদি থাকে যে কোনো দল যে কোনো প্রার্থী চোখ বন্ধ করে জিততে পারে, এই জন্য আমি প্রথমে বলবো যে আপনাদের যদি মনে হয় 29 তারিখে ঘুম থেকে ওঠার পর কে আমাদের দল আমাদের সরকার এবং আমাদের প্রার্থী এবং আমাদের কর্মীরা যদি আপনাদের জন্য কিছু করতে পেরেছে, তাহলে আপনারা জানেন আপনার আঙুলটা কোন বাটনটা টিপবে, আপনারা জানেন আপনার মন কি বলছে, তখন দেখতে পাবেন আমাদের সরকার অনেকটা এগিয়ে অন্যান্য দল অন্যান্য দল কর্মী থেকে, সেই জন্য যদি আপনাদের মনে হয় কি আমাদের প্রার্থীকে আপনারা ভোট দিতে চাইছেন, তাহলে কোন নম্বর বাটনটা টিপতে হবে, ওকে তাহলে 3 নম্বর বাটন টিপে আমি চাইবো যদি উন্নয়নের হাতটা শক্ত করতে হয় তখন আমি চাইবো মমতাজির হাতটাকে মমতাজির নামে ভোটটা দিয়ে, সবাই নেব না, বাঙালি হিসেবে গর্বিত করি, বাংলা যেন এগিয়ে থাকে, বাঙালি যেন এগিয়ে থাকে, প্রত্যেকটা মানুষ যেন আমাদের রাজ্যে হাসি খুশি থাকে এবং আমাদের দেশ যেন এগিয়ে থাকে, দেশে প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি, জয় হিন্দ বন্দে মাতরম, থ্যাংক ইউ সো মাচ, এত রাশি করতে পেরেছি, ইনফ্যাক্ট এই পাড়াগড় হাইওয়েটাই কথা বলি, কারণ আমাদের এখানে শোয়ের জন্য বীরভূম যাওয়ার জন্য এই রাস্তাগুলো আমাকে যেতে হতো, আমার এখনো মনে আছে এই রাস্তায় 2009-10-এ গেলে ডাকাতি হতো, সবাইকে ধন্যবাদ জানাই কারণ এই গরমে দাঁড়িয়ে থাকা যায় না, তার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ কারণ এত সুন্দর আপনারা দাঁড়িয়ে আছেন আমাদের প্রার্থীকে আশীর্বাদ করার জন্য, আমাদেরকে আমাদের প্রতি আপনাদের ভালোবাসা দল।